আসসালামু আলাইকুম আব্রাহাম, দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ চল। যে সমস্ত বাংলাদেশিরা এই মুহূর্তে ইন্ডিয়াতে গিয়ে ভিএফএস গ্লোবালে যাদের মাল্টা ভিসার জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ গত 18 তারিখে কিন্তু ভিএফএস গ্লোবালের পক্ষ থেকে বাংলাদেশি জনগণদের জন্য একটি আপডেট দেওয়া হয়েছে। সেই আপডেটে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে, আর আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করবো আপনারা কন্টিনিউ করবেন। বন্ধুরা, গত 18 তারিখে ভিএফএস গ্লোবালের পক্ষ থেকে একটি আপডেট দেওয়া হয়। সে আপডেটে স্পষ্টভাবে বলা হচ্ছে যে এখন থেকে বাংলাদেশি নাগরিকরা যে কোনো ভিসাতে ইন্ডিয়াতে গিয়ে কিন্তু মাল্টা ভিসার জন্য ভিএফএস গ্লোবালে তাদের ফাইল জমা দিতে পারবেন না। তাদেরকে শুধুমাত্র 2টি ক্যাটাগরির ভিসা নিয়ে তাদের ফাইলটা জমা দিতে হবে। এক হলো ডাবল এন্ট্রি ভিসা, আর দ্বিতীয় হলো সিঙ্গেল এন্ট্রি ভিসা। এই 2 ক্যাটাগরির ভিসা বাদে অন্য যে কোনো ক্যাটাগরির ভিসাতে যদি আপনি ইন্ডিয়াতে গিয়ে আপনি ভিএফএস গ্লোবালে ফাইল জমা দিতে চান, তাহলে কিন্তু আপনার ফাইলটা জমা দিবে না, অযথা আপনার ইন্ডিয়াতে যাওয়া হবে। তো এই ছোট্ট আপডেটটি, যদিও আপডেটটি অনেক ছোট, তারপরেও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ অনেক বাংলাদেশি আছেন যারা মেডিকেল ভিসা অথবা অন্যান্য বিভিন্ন ক্যাটাগরির ভিসাতে ইন্ডিয়াতে যাচ্ছেন, গিয়ে আপনাদের ফাইলপত্র জমা দিতে চাচ্ছেন, কিন্তু গত 18 তারিখের পর থেকে কিন্তু এই সুযোগটা আর নেই। কারণ ভিএফএস গ্লোবাল কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়টা উল্লেখ করছে যে বাংলাদেশি নাগরিকরা এখন থেকে শুধুমাত্র 2 ক্যাটাগরির ভিসা, একটি হলো ডাবল এন্ট্রি ভিসা আর একটি হলো সিঙ্গেল এন্ট্রি ভিসা, এই 2 ক্যাটাগরির ভিসাতে যারা ইন্ডিয়াতে যাবেন শুধুমাত্র তাদের ফাইলই জমা নেবেন, আর অন্যান্য সমস্ত ক্যাটাগরির ভিসাতে যারা ইন্ডিয়াতে যেতে চান অথবা যাবেন গিয়ে ফাইল জমা দিতে চাচ্ছেন, তাদেরকে কিন্তু ফাইল জমা দিবে না অথবা তারা ফাইল জমা নিবে না। কারণ এটা কিন্তু ইন্ডিয়ার দিল্লিতে অবস্থিত মাল্টা দূতাবাসের পক্ষ থেকে কিন্তু ভিএফএস গ্লোবাল এই আপডেটটি দিয়েছে যে মাল্টা দূতাবাসের পক্ষ থেকে তারা আপডেট পেয়েছে যে এখন থেকে বাংলাদেশি নাগরিকদেরকে এই 2 ক্যাটাগরির ভিসা নিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করে তারপরে ভিএফএস গ্লোবালে মাল্টা ভিসার জন্য ফাইল জমা দিতে হবে। তো এই আপডেটটি দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করলাম। আশা করব আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। যদি ভিডিওটি ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর পরবর্তীতে মাল্টা সহ এভিয়েশন এবং ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে।